রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৩জন ও উপসর্গ নিয়ে ২জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ২জন, চাঁপাইনবাবগঞ্জের ২জন ও নওগাঁর ১জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪০জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ২৮৬টি। এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ৩৪৫টি করোনার নমুনা পরীক্ষা করে ৪২জন শনাক্ত হয়েছে, যা শতকরা ১২.১৭%। এর আগে গত পরশু ছিল ১৪.৮৩%। গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৫৪জন রোগী মৃত্যুবরণ করেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।